হ্যাঁ হয়েছে, এই যে হ্যাঁ আমি এই পর্যন্ত কাজ এখন এটা করতেছি আর কি। জি জি হ্যাঁ করেন। আচ্ছা, 1 hour of that anti copy paste। এরপর লেখা আসে না। আচ্ছা এটা করে না, এখানে আপনার স্পেস কি কম? এটা আমি কপি পেস্ট করতে গিয়েছি, লিখতেও গিয়েছিলাম, কিন্তু পুরোটা মানে আপনার কভার করে না এই জায়গায়। নেম ইওর প্যাকেজ, এখানে মোটামুটি ম্যাডাম প্যাকেজের নাম লেখে, যেমন এটা বেসিক প্যাকেজ না, এরকম ছোট ছোট লিখা হবে, বুঝতে পারছেন? কপি পেস্টটা দেওয়ার দরকার নেই, এই পর্যন্ত থাক যে ওয়ান আওয়ার অফ ডট এন্ড। জি তো অন্য যারা ওদের এত বড় লিখে কি করে তাহলে ওরা? আমি আরো অনেকগুলো সার্চ করে দেখছি, ওরা অনেক কিছু লিখে, সেটা ওরা কিভাবে কভার করছে? ওরা ডেসক্রিপশনে লিখে নাই তো? ডেসক্রিপশনে কিন্তু বড় করে এই জায়গাটাই লিখছে। ও এই জায়গাটাতে তো কোনো লেখা যায় না আমি যতটুকু জানি। আচ্ছা অপর লাইনটা তো খালি আছে, যে গুড এর পরে তো লাইন খালি, বুঝতে পারছেন? এই যে গুড এর পরে না, ওরা একটু সুন্দর করে লিখছে, দেখলাম যে গুড এর পরে একটা আপনার স্পেস দিয়ে তারপরে এই জিনিসটা লিখছে, এন্টার প্রেস করে পুরো খালি আছে যে ওই লাইনটা পুরো খালি। এখানে যদি আমি লিখি দেখতে বেশি একটা ভালো দেখায় না, তাই আর কি আমি আর দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান আওয়ার ডাটা এন্ট্রি, এটা তো মানে এটা তো মানে কমপ্লিট আছে সেন্টেন্স, ঠিক আছে? যে যে কোনো না কিছু না, হ্যাঁ যে কোনো ডাটা এন্ট্রি সে 1 hour কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ভিতরে দিতে পারি 5 hour অফ ডাটা এন্ট্রি। এটা কি দিব 5 hour অফ ডাটা এন্ট্রি বেটার? হ্যাঁ দেন। আচ্ছা এখানে এটা কপি করে নেন, এটা কপি করে নেন, পরে না মানে এই যে আমি যেটা আমি, হ্যাঁ 1 hour অফ ডাটা এন্ট্রি এখানে কি লিখবো? 5 hour। ও আচ্ছা এইটা কপি করতে বলতেছে। জি জি এটা কপি করে নেন, জাস্ট 5টাকে চেঞ্জ করে দিতে বল। ওকে ওকে, তাহলে আমাদের লেখা লাগলো না। বাস আর এরপর কি ছিল? বেস্ট 10 hour অফ ডাটা এন্ট্রি। আচ্ছা এখানে কি লিখবো? ডেলিভারি টাইম। আচ্ছা এখানে কি ফরম্যাটি মানে এখানে কিছু লিখতে হবে? ডেসক্রাইব, হ্যাঁ ডেসক্রিপশনে তো লিখতে হবে। হ্যাঁ ডেসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং, এটা হ্যাঁ আপনি অফারটা বলতে হবে। ওরা কি লিখছে? ও দেখছেন ওরা ওই যে বেসিক এর নিচে যে জায়গাটা না ম্যাডাম, ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওখানে লিখছে খালি গুড, বুঝতে পারছেন ম্যাডাম? দেখেন ওরা বেসিক এর জায়গাটা লিখছে খালি গুড, আর তারপরে এই যে ডেসক্রিপশনে পুরোটা লিখছে, বুঝতে আমি যা বলছিলাম ভাই, বুঝতে পারছেন? আর এখানে এক লাইন আপনি লিখতে পারবেন, মুছেন না, সবগুলো মুছেন না ম্যাডাম, একটা কপি করে নিন, কপি করে নিচের লাইন বসাই দেন, আপনাদের একটা কপি আছে। এখান থেকে আমি কপি করে নিই না? আপনার এখানে তো একটা কপি আছে, ওদেরটা পুরোটা কপি করবেন? আচ্ছা করেন এভাবে দিছে ও। আচ্ছা আচ্ছা অ্যানালাইসিস, হুম ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। ওদেরটা পুরোপুরি কপি করবেন, একটু এডিট করবেন না, মানে ওদেরটা পুরোপুরি কপি করলে কপিরাইট ধরা খাবো। ওয়েব রিসোর্স দেন ম্যাডাম, একটু ইন্টারনেট আমি আমি অন্যগুলা নিজের মতো করে লিখছি অনেক কিছু। আচ্ছা আগের বেস এখানে আমি দান দ্য 10 hours, 10 hours এখন আপনি যদি ইন্টারনেট রিসার্চ আছে না, এটার ওয়েব রিসার্চ করে দেন। আচ্ছা একই কথা তো, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, একটু ঘুরায় বললাম আমরা, এডিট করে দিলাম ওয়েব রিসার্চ, বাস ধীরে ধীরে হোক, তাড়াহুড়া করলে আবার বেশি মিশে যাবে। আমার পরে, আচ্ছা হ্যাঁ
ডেলিভারি টাইম হচ্ছে 1 ডে। ফর্মিটিং এন্ড ক্লিন আপ এন্ড বেসিক প্যাকেজটা শেষ করেন। হ্যাঁ কাটা কি দেন ডেলিভারি টাইম কি 1 ডে? হ্যাঁ 1 ডে। তারপর আওয়ার্স অফ ওয়ার্ক মানে এটা নিচেটা দেন, এটা নিচেটা অটো টু দিয়ে দিবেন। আওয়ার্স অফ ওয়ার্ক দেন এটা কি 2 না? আপনি 1 দেন, 1 দেন 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা করব আমরা, ঠিক আছে? এটা 2 ডেজ এন্ড দেন 2 ডেজ দেন 2 ডেজ দেন। আর এটা আপনার 2 ঘন্টা দেন? কত আওয়ার ওয়ার্ক? 2 ঘন্টা দেন। এটা 4 ডেজ নাকি 3 ডেজ? এন্ড দেন 3 ডেজ বলতে 0 দেবেন, দেন একটা দেন, বেশি বড় কাজ করব তো। এরপরে মিসে যান। আচ্ছা ওরা আচ্ছা এগুলা কি ফরম্যাটিং এন্ড ক্লিন আপ দিন দিয়ে দিব না? দেখুন 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 কি কি আছে। তারপর টেবিল ক্রিয়েট এগুলা ক্লিক দিব না? টেবিল ক্রিয়েশন গ্রাফিক্স এটা আছে রিভিশন আনলিমিটেড, সব আনলিমিটেড। আচ্ছা আমরা টাকা দিলে আনলিমিটেড ডিভিশন দেবো, তাই না? টাকা না ডলার, ডলার দিলে আমরা রিভিশন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে $5 না? দেন $5 দেন। আর এখানে 20 না 15? 10 দেন। আচ্ছা 10। তারপর 30 30 দেন। আচ্ছা আচ্ছা যে আমরা 3 দিন কাজ করব বা 3 ঘন্টা করব, তাই না? 5 10 30 এগুলো লাগবে না? এগুলো এগুলো আছে অপশনে, অপশনাল এগুলো দেবো না, এগুলো এখন দেবো না। এগুলো এগুলো অপশনাল কি একটু পড়ি, একটু পড়ি। অ্যাড এক্সট্রা সার্ভিস, অ্যাড এক্সট্রা যদি মনে করেন যে আপনাকে আমাদের বাংলাদেশি কোন একজন ম্যানেজার বললো, সেখানে মনে করেন কোনো ব্যাংকে আপনি জব করেন সাপোজ, তো বললো যে তুমি তো আমার কাজ করো তাই এটা যদি তোমার বেতন 10,000 টাকা সাপোজ বা 20,000 টাকা বা 50,000 টাকা, তুমি যদি কালকে শুক্রবার অতিরিক্ত কাজটা করে দাও, একটু বেশি কাজ করে দাও ডিউটি 2 ঘন্টা, তাহলে তো এক্সট্রা চার্জ দিবে, তাই না? বলেন এক্সট্রা চার্জ দিবে কিনা? তো বার যদি আমাকে বলে তুমি এই কাজটা 3 ঘন্টায় করবা, $30 নিবা, তুমি আমাকে 2 ঘন্টায় করে দাও কাজটা, পারবা কি ম্যাডাম? তখন আপনি তো বলবেন আচ্ছা ঠিক আছে ভাই আমি করে দিতে পারবো, কিন্তু তুমি আমাকে কত ডলার এক্সট্রা দিবা? তখন ও বলবে তুমি তো মানে $5 নিও, $30 $35 নিও। তখন আপনি বলবেন না আপনি $50 দেন, ঠিক আছে কথা? তখন উনি একটা রেট বলবে, বলবে যে না সো মাস খুব বেশি $50 বেশি হয়ে যায়, তাই না? তো তুমি তো তোমাকে 2 ঘন্টায় কাজ করে দিচ্ছ 3 ঘন্টার কাজটা, তো বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি তো অন্য কাজ বাদ দিয়ে আপনারটা এক্সট্রা ভাবে করতেছি। তখন আপনি বলবেন ঠিক আছে আপনি $10 কম দেন, ওটা $40, অর্থাৎ এক্সট্রা করলে তো বেশি দিবে, তাই না? এটা দরাদাম করতে হবে। ওকে তাহলে আমরা 7 কন্টিনিউ। তাহলে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ এখানে এখন হচ্ছে আপনার প্রিসিংটা হয়ে গেছে, এখন আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা এটা লিখবো, গিগ ডেসক্রিপশন কি লেখা যায় মানে আমাদের কাজের বিষয় লিখতে হবে আর কি, আমাদের কি কি কাজ করব, কি কি কাজ আমরা পারি, কত টাইমের ভিতরে সাপ্লাই দিব। এগুলা কি আমাদের ইয়ের মধ্যে পড়ে না? এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়ার্ক ফর ডাটা এন্ট্রি জব টাইপিং জবস, হ্যাঁ সব ওয়ার্ক পেস এন্ট্রি, হ্যাঁ অ্যাডমিন সাপোর্ট, ডাটা এন্ট্রি বলতে সব বিজনেস ডাটা কালেকশন। হ্যাঁ নেন নেন কপি করেন, কপি করেন, এখন তো লিখা আপনাকে আগে লিখে রাখতে হতো ম্যাডাম, একটা ওয়ার্ড প্যাডে বা একটা মানে ইয়া টেক্সটে লিখে রাখতে হতো, বুঝতে পারছেন? 4-5টা গাড়াগাড়ি করে এটা লিখে রাখতে। হ্যাঁ ওগুলা ওই যে আমি বাকিগুলো ওরকম করেছি, কিন্তু এখন আজকে তো একটু লেট হয়ে গেল, তাহলে এটা দেখার আর ইয়ে হয়নি। এটা আমি দেখার মধ্যেই ছিলাম, কিন্তু আপনার এই সময় চলে এসেছে তো আমি চলে এসেছি, একটু দেখে লিখে রাখতে হতো সময় করে, কারণ সারা জীবন আমরা এটা আপনি উপরে এই হ্যালো হ্যালোর উপরে একটা হ্যালোতে একটা ইয়ে দেন তো ম্যাডাম, হ্যালোতে একটা এন্টার দেন, হ্যালোর বাম পাশে যে একটা এন্টার দেন, হ্যালোর বাম পাশে, বুঝতে পারছেন?
হ্যালো ডান পাশে এন্টার দিয়েছেন আপনি, হ্যালোর বাম পাশে বলছি, খুব ভালো করে শুনতে হবে ম্যাডাম, হ্যালোর বাম পাশে, হ্যালোর বাম পাশে চিনতে পারছেন? হ্যাঁ এটা এন্টার দেন, জি এন্টার দেন, খালি দেখেন হ্যালোটা দুই লাইন হয়ে গেল, হ্যালোর বাম পাশে এন্টার দেন। সে দিলাম নামলো। হ্যাঁ হ্যাঁ এখন আপনি দেখেন উপরে একটা লাইন গ্যাপ হয়েছে, হয়েছে না? হ্যাঁ একটা লাইন গ্যাপ হয়েছে। উপরের লাইনটা আপনি এই তিন চারটা আপনি ওই যে এ দেন, কি বলে এটা নাম, এই লেস দেন দেন, তিন চারটা গেটার দেন দেন, তিন চারটা গেটার দেন, শীত চেপে ধরে গেটার দেন দেন, তিন চারটা দেন দেন শীত চেপে ধরে। হ্যাঁ এখন লেগে ওয়েলকাম টু আওয়ার গি, মানে একটু ভিন্ন স্টাইল করতেছে আমরা, বুঝতে পারছেন? উপরে গিক বানান, জি আই জি গিক, এ পাশে আপনি তিন চারটা গেটার দেন দেন, হ্যাঁ গেটার দেন দেন, শীত চেপে ধরে ম্যাডাম। হ্যাঁ ধীরে ধীরে করেন, নতুন মানুষ আমরা সবাই ছোট কাজ করি। আচ্ছা হ্যাঁ হয়েছে, এখন একটু মাউসটা হালকা স্ক্রল করে নিচের দিকে যান, এখন এখানে দেখেন হ্যালো, হ্যালো দিস ইজ আপনার নাম, নাম টাম ঠিক আছে এখানে ভালো করে দেখে নেন, ঠিক আছে ঠিক আছে, আই এম ভেরি প্রফেশনাল, আই এম ভেরি প্রফেশনাল লিখার দরকার আছে, আই এম প্রফেশনাল অ্যান্ড হার্ড ওয়ার্কিং, এটা দিলে তো হয়ে যায়, তাই না? ভেরি কি দেওয়ার দরকার আছে? আমরা একটু এডিট করতে চাই, আই এম প্রফেশনাল অ্যান্ড হ্যাভ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ইন এক্সেল, সবগুলো একটু ভালো করে রিভিশন দেন ম্যাডাম, আমি কিন্তু দেখতেছি না আপনি দেখেন ভালো করে। আই হ্যাভ এন টিম, না এটা লাগবে না, আমার একটি টিম নাই এরকম না, না এটা লাগবে না। একটি টিম আপনার হয়ে যাবে, আপনি চার পাঁচজন বান্ধব মিলে কাজ করবেন, আপনাকে কাজ বুঝলে আপনার বান্ধবী নিয়োগ দিতে চার পাঁচ দিন সময় লাগবে না, ঠিক আছে? না না এসে আমি টিম লিখতে চাচ্ছি না, আমার নাই কোনো টিম, তাহলে টিম মুছে ফেলে যদি না দেখেন। হ্যাঁ টিম হলে হচ্ছে এক্সট্রা এক্সট্রা কিছু দিতে পারবেন, যে বড় কাজ পাবেন তাহলে আপনি, হ্যাঁ বড় বড় কাজ নিতে পারবেন, টিম দেখানোর মানে কি জানেন, বড় কাজ নিতে পারবেন, যদি আপনি 10টা মেয়ে নিতে চান, ঠিক আছে আমি আপনাকে দিতে পারবো, আমাদের তো অনেক স্টোর আছে, বুঝতে পারছেন? আবার আপনার ক্যাম্পাসের বান্ধবীরা চার পাঁচটা ফোন দিবেন, ফেসবুকে একটা পোস্ট দিবেন, মহিলারা তো বাসায় বসে কাজ করা জেলে পাগল, সবগুলো দেখেন ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, সিটি ভার্সিটি স্টুডেন্ট, কারণ এগুলো তো প্রফেশনাল কাজ, এগুলো করলে তো ওদের অনেক এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? বাট কাজ পাওয়াটা ম্যান্ডেটরি ম্যাডাম, এগুলো ভালো করে চেক দেন ম্যাডাম, নিজে নামটা তো অবশ্যই চেঞ্জ করবেন, কিন্তু এগুলো ভালো করে পড়ে আসতে হবে, ঠিক আছে সবকিছু ঠিক আছে। আমরা এগুলাতে একটু ইয়ে করে দিও, আমরা ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি এগুলো দিছে, এগুলো সিলেকশন করে আমরা সংখ্যা দিয়ে দিই, মানে 1 2 3 4 দিই, মানে এগুলো সিলেকশন করলে 1 2 3 4 তে ক্লিক দেওয়া যাবে, নাম্বার দেওয়া যাবে, এটা সিলেক্ট করেন, সিলেক্ট ফিচার গুলো মুছা লাগবে না, মুছা লাগবে না, মানে এমনি সিলেক্ট করবে, কন্ট্রোল প্লাস জেড দেন, কন্ট্রোল প্লাস জেড ম্যাডাম, বুঝছেন? হ্যাঁ দিলাম। হ্যাঁ এখন এটাকে সিলেকশন করেন, নিচে এক্সেল ডাটা এন্ট্রি থেকে সিলেকশন শুরু করেন, প্রথম থেকে এই পর্যন্ত সিলেকশন করবেন, এই ডাটা এন্ট্রি পর্যন্ত সিলেকশন করেন, হ্যাঁ ধীরে ধীরে করেন করেন, এত পর্যন্ত না, এই যে এই ডাটা এন্ট্রি এখানে ছেড়ে দিন, এখন নিচে একটা ক্লিক দিন, নিচে দেখেন এই যে নাম্বার আছে, এই যে নাম্বার নিচে একটু নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে ক্লিক করবেন, এই যে নিচে দেখেন পেন্সিলের বাম পাশে নাম্বার, এই যে হ্যাঁ এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা ক্লিক দিন, দেখেন নাম্বার হয়ে যাবে, হ্যাঁ 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 ঠিক আছে, দেখেন এখন ক্যালকুলে দেখেন নাম্বার, আমরা একটু পরিবর্তন করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর ভিতরে ডট ডট গুলো থেকে গেছে কেন, ওগুলো তো উঠে যাওয়ার কথা, ডট ডট গুলো আমরা উঠাই দিব না, ওটা দিলে ভালো দেখা যায় না, উঠাই দেন তো, হ্যাঁ ঠিক আছে উঠাই দিন, উঠাই দিন, অনেক সুন্দর লাগবে, হ্যাঁ এগুলো লাইন সমান হবে, হ্যাঁ লাইন গুলো যেন সমান থাকে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস একটা সুন্দর আছে, দেন দেন
নয় নম্বরটা মানে একটু আগে আছে, নয় নম্বরটা হালকা এক স্পেস। আচ্ছা এখন রাইট, রাইট না? ওকে এখন দেখেন তো লেখাগুলো সুন্দর দেখা যাচ্ছে না? অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু, এবং যার লেখা সেও বুঝতে পারবে না যার লেখা। হ্যাঁ ভেরি গুড কমিউনিকেশন স্কিল, ভালো আছে তো, সব ঠিক আছে তো? আর এগুলো লেখার আগে কি লিখছে, আমার সার্ভিস লিখছে না কি লিখছে দেখি। এই যে এখানে এক নম্বর থেকে ইফ ইউ নিড দিস সার্ভিস সার্ভিস এই 16 নম্বরে এক নম্বরে আগে দেখতে হচ্ছে, আমি 16 নম্বরে আগে এক নম্বর এখানে আওয়ার সার্ভিস দেন, মাই সার্ভিস দিলে তো মানে হয় তাই না? এটা ইমেল না, গ্রামাটিক্যাল কি বলে, এখানে গ্রামাটিক্যাল ম্যান্ডেটরি না। আমি যেহেতু টিমের কথা বলেছি তো আওয়ার সার্ভিসই দিতে হবে। রাইট রাইট হ্যাঁ, মাই বলতে একদম বুঝলো, মাই সার্ভিস দিলে দিলো আওয়ার সার্ভিসেস সার্ভিস দিলে ঠিক আছে। হ্যাঁ তাহলে আমাদের লেখাটা পুরোপুরি আমাদের নামটা সবকিছু মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক আছে এখানে তাই না? হাই কোয়ালিটি গ্যারান্টেড। ওকে ওকে হ্যাঁ সিম্পল গিগ তো ১৩ ১৩৭০ গিগ তো শব্দ বেশি হয়ে গেছে দেখাচ্ছে, এখানে ১২০০ শব্দ লিখতে পারবেন ঠিক আছে, এখানে ১২০০ শব্দ লিখতে পারবেন ম্যাডাম। এই যে নিচে দেখেন, নিচে দেখেন এই যে গিগ দেখতেছেন, ক্যারেক্টার হচ্ছে ১২০০ কিন্তু আমরা লিখছি ১৩১৭ রেড সিগন্যাল চলে আসছে, ১২০ শব্দ বেশি আছে এরকম। তাহলে এখানে সার্ভিসের কিছু ওগুলো কমিয়ে দিব নাকি? সার্ভিসের কয়েকটা একটু কমিয়ে দেন। রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কোনগুলো কমানো যায়? ডেসক্রিপশন একটু ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেসটা কমিয়ে দেন, ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেসটা একটু কঠিন, আপনি এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসটা তো পারবেন না, তবে দেখা দিলে পারবেন একবার, একটু কঠিন আছে, ওয়ার্ডপ্রেসটা কমিয়ে দেন। কমে গেছে, একটু কমে গেছে। আর ডেসক্রিপশনের উপরের দিকে যা লিখছি ওটা এই লাইন একটা ভিতরে ঢুকে গেছে, যেটা কমাইছেন এটা ভিতরে ঢুকে গেছে ম্যাডাম, সমান হয় না এখন, এক স্পেস কমাই দেন তাহলে সমান হয়ে যাবে লাইন। ও আচ্ছা এক স্পেস দেন ঠিক আছে, এখন ঠিক আছে। জি জি এগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ উপরের দিকে যান, এখানে আপনি ডেসক্রিপশনে তো ওইসে লেখো ওটা বেশি লেখে নাই, বাট কম। ও আচ্ছা এখানে দেখেন, এখানে বড় একটা এলাকা ও গ্যাপ দিয়েছে, এত বড় এলাকা গ্যাপ দেন না, আই উইল প্রোভাইড, এর আগে একটা লাইন মুছে দেন, আই উইল প্রোভাইড এ ক্লিক করেন, আই উইল এ ক্লিক করেন, আই উইল আগে ক্লিক করেন, হচ্ছে না তো আপনার, আই উইল আগে ক্লিক করতে হবে না। হ্যাঁ এখন ব্যাক স্পেস দেন, এখন দেখেন কমে গেছে অনেক শব্দ, তাও ১২৮০ আছে এখন, ওটি ভালো, এখন কিন্তু আমাদের লিখার মানে নেই। ও ওপরে হ্যালোটাকে এক লাইনে নিয়ে আসেন ম্যাডাম, হ্যালোটা দুই লাইনে হয়ে গেছে, আপনি দিস ইজ না বিলা দিস ইজ কল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন এই যে কমে গেছে, তাও তো ১২৮৪ দেখাচ্ছে যে ওয়েলকাম টু আওয়ার গিগ, এটা তো মানে অনেক বড় লাইন হয়ে গেছে। আচ্ছা হ্যালোটাকে আরেক লাইন উপরে উঠে দেন তো, হ্যালোটাকে মানে কি হ্যালোর আগে ক্লিক দেন, হ্যালো হ্যালোর আগে না, ভালো দেখাচ্ছে। ও এখন এন্টার দেন, হ্যাঁ দিয়েছি, উপরে চলে গেছে কিন্তু ভালো দেখাচ্ছে না। জি জি এন্টার দেন, তারপরে তো আপনার কমে না, ১২৮৪ তো রয়ে যাচ্ছে। এন্টার দেন, এন্টার দেন, হ্যালো এন্টার দেন, ওয়েলকাম টু আওয়ার গিগ, এটা মা মিডিলে নিয়ে যেতে হবে কিন্তু একটু পরে নিয়ে যান, তার আগে আপনি আওয়ার সার্ভিসে ক্লিক দেন,
এর আগে, আমার সার্ভিসের আমার এর আগে, ওর আগে। এখানে একটা দেই, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এই যা, কিন্তু আরে কমতেছে না তো, 1284 হয়ে গেছে। হ্যাঁ কমবে কমবে, এখানে এক্সেল ডট এন্ট্রি, ওয়ার্ড ডট এন্ট্রি, এন্টার ডট এন্ট্রি, এখানে যাওয়ার ফার্স্ট সার্ভিসেস, এই তিনটা লাইন কমাই দেন না, ওখানে আটবে না, এখানে একটা লাইন থাক, এই লাস্টের 100% প্রফেশনাল এটা থাক, আর বাকি তিন লাইন মুছে দিন, তো এখানে দুই লাইন থাক, বাকি দুই লাইন থাক, তিন লাইন মুছে দিন। মুছে দিয়েছি। এই তো এখন 1200 ভিতরে চলে আসছে। এই যে হ্যাঁ চলে এসছে, হ্যাঁ হয়ে গেছে। ইউ শুড হায়ার মি বিকজ 100% প্রফেশনাল সার্ভিসেস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক থাকলে ভালো। আমাদের এই যে আই ওয়েলকাম টু আওয়ার গিগ, এটাকে মিডল এ নিতে হবে। আচ্ছা মিডল এ নিয়ে গেলে ভালো হবে দেখতে। হ্যাঁ মিডল, এখন মিডল হচ্ছে, হ্যাঁ এখন হয়েছে, এখন সুন্দর দেখাচ্ছে, দেখেন খেয়াল করে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি নিচের দিকে যান। কি আবার 1300 শব্দ চলে আসলো যে ম্যাডাম? এটার জন্য মিডলে নেওয়ার কারণে কেন? শব্দ বেড়ে গেল, হ্যাঁ এখন আবার এদিকে আনলে 11 শব্দ চলে আসে। এখান থেকে তিন চারটা করে দুই মাথার থেকে ওই যে গেটার দেন কমাই দেন, গেটার দেন লেস দেন তিন চারটা করে কমাই দেন, দুইটা করে রাখেন, দেখি তিনটা করে রাখলে বা চারটা করে রাখলে ভালো দেখা যায়। বেড়ে যায় এদিকে নিয়ে আসলে মাঝখানে, সেটাই তো, এখন এদিকে লেখাও তো অনেক বেশি হয়ে গেছে, যদি অনেক সময় লেগে যাচ্ছে না, 1263 না, নিচে লিখে রাখতে হবে ম্যাডাম, এটা তো চলতেছে না, ওয়েলকাম টু আর গিটটা ভালো দেখা যাচ্ছে তাই না, কিন্তু নিচে লিখা গুলোর কারণে তো অনেক বেশি, তাহলে কি এটা মুছে দেবো ম্যাডাম? এটা মুছে দিলে কি হবে? আওয়ার গিগ দেই শুধু ওয়েলকাম টু কি দাও দরকার আছে? আচ্ছা গুড়াই থাক, গুড়াই থাক, গুড়াই নিয়ে যান, কত সুন্দর যে দরকার নেই, গুড়াই থাক। হ্যাঁ তবে একজন বায়া যখন ওয়েলকাম বল এসে পড়বে তখন তার কাছে ভালো লাগা কাজ করবে, বুঝতে পারছেন? হালকা একটু চাপা দেন তো, হালকা হালকা একটু চাপা দেন তো মানাবে না, হালকা চাপা দিলে মানাবে না, মিডল দিয়ে মানাবে, এটা থাক, এটা থাক, এটা থাক, এটা বেস্ট। আচ্ছা আমরা ইংলিশের দিকে চলে যাই, তাহলে আমাদের 1200 শব্দের ভিতর হয়ে গেছে, এখন আমরা কি করতে পারবো? এখন আমরা সেম অ্যান্ড কন্টিনিউ দিতে পারবো, তাই না? এখন বলছে যে টেল ইওর বায়ার, এখানে অ্যাটাচ ফাইল না, হোয়াট ইউ নিড গেট স্টার্ট, মানে আপনি স্টার্ট করার জন্য কাজটা বায়ারের কাছে কি কি চান, কি কি লাগবে আপনি স্টার্ট করতে হলে ডাটা এন্ট্রি কাজটা। আচ্ছা কেন কবির মুখে হাত, কেন লাইভে মুখে হাত দেওয়া যাবে না, মুখে হাত মানে অনেক চিন্তিত সে, হ্যাঁ ফ্রেশ মাইন্ড আসতে হবে, তাহলে মাথা কাজ করবে, খুব ভালো করে দেখতে হবে। ম্যাডাম কি লিখছিলাম এখানে বলেন তো, মনোযোগ দিয়ে দেখতেছে, এই জন্য আসলে ধ্যান করতেছে, এই জন্য মুখে আর দেওয়া যাবে না, মুখে আর দেওয়া যাবে না, ভিডিও তো সারা বিশ্বের লোক দেখবে, ঠিক আছে ওকে। আর দেখেন এখানে আরো 50 বছর পরেও যদি আল্লাহ বাসে আমাকে আপনাকে দেখবেন এই ভিডিওটা দেখতে পাবে। ওকে এখানে লিখতে হবে ম্যাডাম ডাটা সোর্স, ডাটা সোর্স বা ডাটা কি ডাটা, মানে ডাটা সোর্স বা এরকম কিছু, ডাটা এন্ট্রি, আমাদেরকে না দিয়ে আমরা খুঁজবো কি করে, তাই না? ডাটা সোর্স বা ডাটা কালেক্ট সেক্টর লিখলে হয়, ডাটা ডাটা সোর্স এর ওখানে ডাটা কালেক্ট সেক্টর লিখলে হয়, সমস্যা নেই, ডাটা সোর্স বেস্ট, তাই না? এরপরে আমরা ম্যাডাম অ্যাড করতে পারি, অ্যাড অ্যাড লিখ, অ্যাড
না না একটু নিচে আসলে অ্যাড আছে, একটু নিচে আসলে অ্যাড। ও আচ্ছা, আর কিছু লিখতে হবে না? না আর কিছু না, দুইটা লিখলে হবে, আরো লিখলে লিখা যায় কিন্তু কত মনে না। এরপর ঠিক আছে, পরে সেভ এন্ড কন্টিনিউ। জি, আমাদের গিগ ডেসক্রিপশন হয়ে গেল, এখন আমরা কি করব? রিকোয়ারমেন্ট হয়ে গেল, এখন আমরা করব একটা ফটো দিতে হবে। ফটো কি তৈরি করছ? এখন ওই যে একটা গ্যালারি, হ্যাঁ ফটো দিতে তৈরি করে রাখতে বলছিলাম। ফটো না, ফটো ফটো না, ফটোটা আসলে আমার কাছে খুব একটা ক্লিয়ার ছিল না গতদিন ক্লাসে। আপনি কি বলেন ম্যাডাম? ওটা আমার মাথার উপর দিয়ে গেছে অনেক কিছু। ফটো তৈরি করতে তো আপনার 2-3 ঘন্টা লাগবে, তাহলে কি করবে? ফটোটা আগে তৈরি করে রাখতে হয়। দেখাই দিছি তো, লাইভে সুন্দর করে দেখাই দিছি তো, এবং ভিডিওটা তো ছেড়ে দিছি। হ্যাঁ canva.com এখানে ক্লিক দিব এটার উপর। আস্তে আস্তে একটু সময় নিচ্ছে। এখান থেকে একটা দেন, লাস্ট কোম্পানি বা টিচার স্টুডেন্ট দাদা মানে স্টুডেন্ট দিয়ে দেন। এই লাস্ট কোম্পানি দেন, লাস্ট কোম্পানি। আচ্ছা এই ট্রাই ইট ফ্রি ফর না, এটা কি ছিল? আবার ক্লিক দেন তো, তাকি তো দিন ইচ্ছা। আপনি ইয়ে করেন, ওই ওই ইয়ে রিলোডে ক্লিক দেন। এখানে নিচের দিকে জানতে একটু স্কিপ করেন, স্কিপ, এই যে স্কিপ ডাইন পাশে, এই যে ডাইন পাশে আছে, ডাইন পাশে যে পেজ ওপেন হয়ে আছে না, এই পেজটা ডাইন পাশে দেখেন স্কিপ আছে। ডাইন পাশে, এই যে ডাইন পাশে পয়েন্টটা যেখানে, এর এর উপরে মাথার উপরে, পয়েন্টারের মাথার উপরে দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছি। এই যে আমরা চলে আসছি আমাদের জায়গায়, হ্যাঁ আমাদের জায়গায় চলে আসছি। এখন হচ্ছে আপনি, এখন হচ্ছে আপনি এখান থেকে একটা ইমেজ তৈরি করবেন, তাই না? ইমেজ তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে উপরে এখানে একটা অপশন আসবে, এখানে একটা অপশন আসবে, কি কোনো কিছু কাটিয়েন না, আরেকটু উপরে যান তো, আরেকটু উপরে যান। হ্যাঁ এই উপরে হচ্ছে সে, তাই না? এর উপরে যাচ্ছে না,
আচ্ছা, এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করি, নতুন একটা ট্যাব, আমরা নতুন ট্যাব ওপেন করব, নিউ ট্যাব করলাম। হ্যাঁ করেছি। এখানে লেখেন আপনি ফাইবার, ফাইবার ইমেজ সাইজ, ফাইবার ইমেজ সাইজ। এটা না, এই যে ফাইবার 570, সরি কত আছে, 500, 550 বাই 370, 370, ওখানে সাইজটা দিতে হবে। আমাদের ক্যানভা যান, canva.com, ক্যানভা, ক্যানভাটা ক্লিক দেন। হ্যাঁ, এখানে আসার পরে এখানে আপনি, এখানে আপনি প্রেজেন্টেশন নাকি, প্রেজেন্টেশন না, এখানে প্রেজেন্টেশন না, এখানে হচ্ছে আপনি ইনস্টাগ্রামও না, আপনি যে কোনো একটা ক্লিক দেন, তো ফেসবুক পোস্টে ক্লিক দেন, ফেসবুক পোস্টে ক্লিক দেন। এখান থেকে এই যে নেক্সট এটা ক্লোজ করুন, নেক্সট, নেক্সট যেটা আছে, নেক্সট যেটা আছে এটা ক্লোজ করুন, নেক্সট। আচ্ছা আচ্ছা, আপনি বাম পাশে দেখেন হোম আছে, হোম, হোমে ক্লিক দেন, তো বাম পাশে হোম। আচ্ছা, এই যে এখানে ক্রিয়েট ডিজাইন আছে, ডান পাশে দেখেন এন এর পাশে ক্রিয়েট ডিজাইন আছে। আচ্ছা, ক্রিয়েট ডিজাইনে ক্লিক দেন, ক্রিয়েটেড ডিজাইনে ডান পাশে ওই যে এন এর পাশে, হ্যাঁ দিয়েছে, কি কাস্টম ডাইমেনশন। এখানে লেখেন 570, না 550 আর 370, জি সরি আমার ভুল হয়েছে, 550 পাশাপাশি আর উপর নিচে হচ্ছে 370, আর এখানে পিক্সেল পিক্সেলই থাকবে, ঠিক আছে। এখন ক্রিয়েট নিউ ডিজাইন, না ক্রিয়েট নিউ ডিজাইন, জি ক্লিক দেন ম্যাডাম, জি। এখন এখন এই একটা দেখেন পেজ চলে আসছে, সাদা ব্ল্যাঙ্ক পেজ আসছে না, হ্যাঁ। তাহলে পেজটার উপর ক্লিক দিলি বাম পাশে একটা কালার শো করবে, পেজটার উপর ক্লিক দেন, হ্যাঁ বাম পাশে দেখেন একটা কালার শো করছে, দেখেন, হ্যাঁ পেজের বাম পাশে, কালার উপর ক্লিক দেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার নেন, কোন কালার আপনি পছন্দ করেন, নিচে দেখেন নিচে আরো কালার আছে, এটা দিচ্ছেন তাই না, ওকে, আপনার পছন্দ মতো একটা কালার নেন, যাতে সবাই দেখে যাতে সেই কালারটা পছন্দ করে, নিচে, হ্যাঁ নিচে তাই না। এখন এখানে আপনি একটা অন্যগুলার গিগ দেখে আসেন, অন্য মানুষগুলার গিগ দেখে আসেন, আপনি ফাইবারে যান, ফাইবার অ্যাকাউন্টে যান, ট্যাবে, ফাইবার ট্যাবে অন্য মানুষগুলার ইমেজ গুলো দেখে আসেন, কেমন তাদের ইমেজ, তাহলে আপনি একটা অনুভূতি পাবেন। এখানে এদের ইমেজ গুলো দেখেন, ডাটা এন্ট্রি ইমেজ দেখছেন, আরো কয়েকজনের দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে ইনি মাত্র একটা কম্পিউটার দিয়েছে, ইনি মাত্র একটা কম্পিউটার দিয়ে ডাটা এন্ট্রি ইমেজ, তারপর তো অনেক কাজ হয়েছে, ঠিক আছে। দুই একজন দেখবেন খালি লিখছে ডাটা এন্ট্রি, সেটা বলেন, সেটা আমরা করি, দেখেন কয়েকটা দেখেন, দেখার পর বলেন, হ্যাঁ এগুলো সিম্পল এর মধ্যে ভালো আছে, এটা ভালো আছে, হ্যাঁ। আই উইল ডু ডাটা এন্ট্রি, তাহলে এরকম একটা ছবি দিবেন আর এরকম একটা ইয়ে করবেন তাই না, এরকম একটা ছবি দিতে চাচ্ছেন তাই না, হ্যাঁ একটা ছবি দাও, এরকম একটা ছবি দিবেন, এরকম একটা ছবি দিবেন যে ল্যাপটপ ধরছে এরকম ছবি দিবেন, না আপনার নিজের হাতের ছবি দিবেন, নাকি কি করতে চাচ্ছেন, মানে ছবিটা কার দিবেন, অন্য কোনো মেয়ের ছবি দিবেন, না মানে ল্যাপটপ ধরছে, ল্যাপটপ ছাপতেছে এরকম ছবি দিবেন, দেখি আপনার
ইমেজ কোথায় পাওয়া যাবে সেখান থেকে নেই দেখি হ্যাঁ সেখান থেকে নিয়ে তাহলে নিউ একটা ট্যাব ক্লিক করেন কোন ট্যাব কাটা যাবে না এখানে লাস্টের থেকে একটা ক্লিক করেন হ্যাঁ ক্লিক কাটবেন না কাটবেন না ক্লিক করেন ক্লাসে ক্লিক করেন এখানে লেখেন ল্যাপটপ ল্যাপটপ বা কম্পিউটার যা লেখবেন লেখেন ল্যাপটপ ইমেজ হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপ লিখলে চলে আসবে ল্যাপটপ লিখলে ক্লিক দিলে চলে আসবে অথবা ল্যাপটপ টু ওমেন লিখলে একবার একটা ওমেনের পিকচার চলে আসতো এখন আপনি ছবিতে ক্লিক দেন ছবি ছবিতে না উপরে ছবি লেখা আছে দেখেন উপরে একেবারে উপরে যান এই যে ছবি লেখা আছে সব সমস্ত এটা না এটা না এটা না উপরে দেখেন সমস্ত কিছু হ্যাঁ তার ডান পাশে দেখেন ছবি লেখা আছে সমস্ত কিছু হ্যাঁ ছবিতে ক্লিক দিবেন আপনি ছবিতে ক্লিক সমস্ত কিছু ক্লিক করা ছিল আপনি ছবিতে ক্লিক দেবেন জাস্ট বুঝতে পারছেন এটা এটা না উপরের লাইনটা ছবি ক্লিক দেন আমি তো বলছি খালি ছবি এই যে এই ছবি এই যে এই যে ছবি রাইট দেখেন এখন সব ছবি দেখাবে আমার সামনে এটা কি ইমেজ বলে ইংরেজিতে কি বলে আপনি এটা বাংলায় সেটিং করে তাই বাংলায় দেখাচ্ছে বুঝতে পারছেন এখান থেকে আপনি দেখেন কোন ল্যাপটপটা নেবেন একটা মেয়ে ল্যাপটপ প্র্যাকটিস করতেছে এমন দিতে দিলে হতো ল্যাপটপ হাত দিয়ে প্র্যাকটিস করছে সেক্ষেত্রে লিখতে তো ল্যাপটপ উইথ ফিমেল ল্যাপটপ উইথ গার্ল এরকম দিলে ল্যাপটপের সঙ্গে ছবি আসতো আচ্ছা দেখি এখানে কাটা লাগবে না এখানে ব্যাকে গেলে হবে কেটে দিছে নাকি মানে ব্যাকে গেলে হতো এখন ছবিতে ক্লিক করা লাগবে এগুলোই না ছবিতে ক্লিক করলে হবে ছবিতে ক্লিক করলে আপনি একবারে সব দেখতে পারবেন আচ্ছা দেখে যাচ্ছে দেখে দেখে আমি ক্লে ঠিক জায়গায় দিয়েছি এখন দিছেন ঠিক আছে এখান থেকে দেখেন আপনি কোনটা পছন্দ করেন দেখেন সবগুলো দেখেন যে ল্যাপটপ সাপোর্ট আছে এটা এটা নিতে চাই হ্যাঁ এটা নিতে পারি অফিসিয়াল লুক আছে হ্যাঁ ফেসটা নাই জাস্ট আপনার হাত আর কিন্তু অন্ধকার লাগতেছে যে ছবিটা ক্লিয়ার না তো আচ্ছা ঠিক আছে থেকে এই যে বাম পাশে ছবিটা ক্লিয়ার আছে এই যে লাল চুল যার লাল চুল ছবির পাশে এটা না এটা না এটা না এই উপরে টপ উপরেরটা একেবারে আপনার মাউসের উপরে না না ওটা না এটা 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 কিন্তু কেউ হাত দেখাচ্ছে তো কিবোর্ড প্র্যাকটিস করতেছে না উপরের মেয়েটাকে নিতে পারেন উপরের মেয়েটা ফেস ক্লিয়ার আছে এবং কিবোর্ডের ভালো আছে হ্যাঁ অফিসিয়াল লুক আছে হয়তো ভাবে আছে কিন্তু অফিসিয়াল লুক আছে সাক্ষাৎ মেয়েটার অফিসিয়াল লুক আছে তো ওই মেয়েটা নিতে পারেন তারপর আপনি পছন্দ করে দেখেন এবং এই ছবিটার উপরে কোনো নাম লেখা নাই এবং আরো কয়েকটা দেখেন এটা ডাউনলোড করে রাখতে পারেন আপনার পিসিতে আরো কয়েকটা দেখেন এটা কি নাও যায় এটা একটু আগে দেখছি এটা অন্ধকার লাগতেছে এটা নাও যেতে পারে না এটা কেমন জানি লাগতেছে চোখ টুক গুলা গুলা লাগে এদিকে আবার টাকা রয়েছে কাজ বাদ দিয়ে না এই যে এটা কাজ বাদ দিয়ে না এই যে আমি যেটা এখন যেটা দিছেন এখন যেটা দিছেন হ্যাঁ 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 এটা মোটামুটি দেওয়া যায় হ্যাঁ এটা দিতে যাচ্ছে হ্যাঁ এটা রাইট বাটন ক্লিক করেন রাইট বাটন আচ্ছা সেভ ইমেজ অ্যাজ সেভ ইমেজ অ্যাজ কপি আচ্ছা কপি করলেও করা যায় কিন্তু সেভ করলে সারা জীবন আপনি এটা ব্যবহার করতে পারবেন সালেক সাহেব অনেক পরে জয়েন করছে সেভ কি হয়েছে ম্যাডাম সেভ হয়েছে আচ্ছা সেভ হয়েছে এখন ইয়েতে চলে যান ক্যানভাতে চলে যান হ্যাঁ এখানে যাওয়ার পরে আপনি এখানে দেখেন আমাদের বাম পাশে আপলোড আছে আপলোড বাম পাশে মনিটরের বাম পাশে আপলোড এই যে আপলোড
অ্যান ইমেজ, আপলোড অ্যান ইমেজ, এখান থেকে কম্পিউটার। ওকে, হ্যাঁ এখন এখন কি আপনি ওই ছেলেটার যে ইমেজটা দেখলেন একটু আগে আবার যেতে চলে যান, আপনার কি বলে এটার নাম, এটা যেরকম কানু কানি করে দিছে এরকম ইয়ে করে দিবেন, এটা না আর একটা ফাইবার, আর একটা ফাইবার তার বাম পাশেরটা মানে ম্যাডাম বাম পাশেরটা, এটাকে এখন কি করব, এখন এটাকে আর কি করব এখন, ছবিটা থেকে লিখ দেন, আচ্ছা ওকে ছবিটা থেকে লিখ দিলে আসছে তাই না, হ্যাঁ হ্যাঁ এখন এই ছবিটা হচ্ছে ওই ছেলেটার মতো করে দিবেন, একটু আগে যেটা দেখলাম কানু কানি করে দুই পাশে এক পাশে লিখছে এক পাশে এ করছে সেরকম করে দিবেন না, এভাবে মানে এরকম ভাবে না, তো আরেকটা দেখালেন না আপনি একটু আগে, আরেকটা কত দিন দেখা দিলেন, আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা এই যে পাশে কলম দিয়ে লিখতে যে পাশে লিখে এরকম করে দিবেন নাকি, এটা কিভাবে দিব, এরকম করে দিতে চাচ্ছেন, দিলে কিভাবে দিব, এরকম করে দিতে চাইলে আমাদের একটা ইয়ে আনতে হবে, একটা ব্যাক স্পেস দিতে হবে, একটা ব্যাক স্পেস দেন, আচ্ছা এখন আপনি এলিমেন্টে ক্লিক দেন, এটা থাকে কেন, এটা থাকে এলিমেন্ট বাম পাশে এলিমেন্ট আছে আপলোডের নিচে, আপলোডের নিচে, আচ্ছা হ্যাঁ এলিমেন্ট নিব, এলিমেন্ট আসছে, হ্যাঁ এলিমেন্ট আসার পরে শেপ মানে ইয়ে করেন আর্ক নিচে যান, গ্রিড, এই যে গ্রিড 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 এর প্রথমটা, প্রথমটাকে আপনি ইয়ে করতে হবে ধরে ধরে বাঁকাইতে হবে, তো প্রথমটা ওর উপরে ক্লিক দেন, ছবির উপরে ক্লিক দেন, আগে ক্লিক দিতে হবে, আগে ক্লিক দিতে হবে, ক্লিক দিছে, হ্যাঁ ক্লিক দেওয়ার পরে একটা জিনিস শো করবে যে নিচে শো করছে নিচে, যেটা হ্যাঁ হ্যাঁ এটাকে বাঁকান, বাঁকান হ্যাঁ বেশি ঘুরে গেছে, বেশি ঘুরে গেছে উল্টো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ একভাবে ঘোরাচ্ছেন কেন, এরকম এরকম আটটু আটটু মানে কানু কানি করে বসাবো আর কি, হ্যাঁ আটটু ঘুরান ঘুরান আরেকটু 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 আরেকটু, হ্যাঁ এভাবে এভাবে থাক থাক, ছবির মাঝখানে ছবির মাঝখানে মাউসের লেফট বাটন চেপে ধরে ছবির মাঝখানে, হ্যাঁ বাম দিকে চাপান মাউসের লেফট রাইট বাটন ক্লিক করছেন লেফট বাটন বলছে, না না বাম দিকে চাপান মানে এভাবে না, ছবির মাঝখানে ক্লিক করতে বলছি মাঝখানে, মাঝখান বলেন সেন্টার, হ্যাঁ সেন্টারে ক্লিক করেন মাউসের লেফট বাটন ধরে চেপে ধরে বাম দিকে চেপে চাপা নিয়ে যান, মাউস এর লেফট বাটন চেপে ধরে, এটা কি বাম দিকে হলো, এটা তো ডান দিকে, আচ্ছা নেন ডান দিকে নেন সমস্যা নেই, হ্যাঁ আটো করে তোলেন, আটো করে ওই যে ঢেকে যাবে আটো করে এই যে, হ্যাঁ আটো হয়েছে, হ্যাঁ এখন এটাকে এটাকে এ করেন হালকা একটু বড় করে দিতে হবে, তাহলে এখানে একটা চিহ্ন আছে পয়েন্টারের সামনে একটা চিহ্ন আছে, চিহ্ন ধরে আরো চিহ্ন আনেন, হ্যাঁ একটু একটু বড় করেন, হ্যাঁ হালকা একটু বড় করেন, হ্যাঁ একটু নিচে নেন, একটু নিচে নেন ছবিটাকে, একটু মাঝখানে ধরে একটু নিচে নেন ছবিটার মাঝখানে ধরতে হবে, ছোট করতে চান না কেন, ছোট করেন না ছোট করিয়েন না, ছবিটার মাঝখানে ধরেন, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে আপনি এটা এটাকে একটা কালার দেন, কালারে ক্লিক দেন, কালার কালার আচ্ছা, এখানে পছন্দের একটা কালার দেন আপনি, দিছেন হ্যাঁ এটা থাক, কালার দিলে এটা থাক, এখন আপনি আপনি আর একটা ইয়ে করেন, এখন আপনি ওয়ালটা চেপে ধরেন ওই ছবির উপরে, ছবির উপরে একটা ইয়ে করেন ক্লিক দেন, ছবির উপরে একটা ক্লিক দেন, ছবি ছবি মানে এই যে না এই যে গ্রিড গ্রিড এর উপর গ্রিড মানে যে গ্রিডটা আনলাম না একটু কালার দিলাম, আচ্ছা হ্যাঁ গ্রিড উপরে মানে
কিবোর্ড থেকে বাম হাত দিয়ে অল্টার চেপে ধরেন, কিবোর্ড থেকে বাম হাত দিয়ে অল্টার, হ্যাঁ আর ডান হাত দিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ডাইন দিকে নিয়ে যেতে হবে ছবিটাকে, মানে গ্রিডটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এখানে না তো ছবির মাঝখানে ক্লিক করতে আচ্ছা বলছি, আচ্ছা এখানেও না ছবির মাঝখানে ক্লিক করতে হ্যাঁ বলছি, হ্যাঁ বাম হাত এটা দিয়ে গায় ছবির মাঝখানে ক্লিক করে গ্রিডটাকে ডান পাশে আনতে বলছি, মাঝখানে ক্লিক করে মাউস এভাবে, না আমার কথা ভালো করে শোনেন আগে, বাম হাত দিয়ে ওয়ালটা চেপে ধরেন, চেপে ধরছে, করেছি, ডান হাত দিয়ে মাউস লেফট বাটন চেপে ধরতে হবে ছবির মাঝখানে, চেপে ধরে সামনের দিকে নিয়ে আসতে হবে, সামনের দিকে, ছবির মাঝখান বলতে তো এই এই জায়গাটাই নাকি? মানে গ্রিডটাকে, গ্রিডটাকে চেপে ধরে সামনের দিকে আনতে হবে, এই যে গ্রিডটাকে এখান থেকে নিচে আনবো নাকি? মানে মাঝখান কি ওটা গ্রিডটার না সেটা মাঝখান, বুঝতে গ্রিডটার করেছি, হ্যাঁ মাঝখানে একটু সামনের দিকে নিয়ে আসেন তো, পাল্টা চাপা থাকতে হবে, কিন্তু চাপা না থাকলে কিন্তু হবে না, এই যে আসতেছিল, হ্যাঁ আসতেছিল, অনেকটা চলে আসছে, পুরোটা চলে আসুক, পুরোটা আসুক, পুরোটা নিয়ে আসবো। হ্যাঁ এখন দেখেন, হ্যাঁ পুরোটা নিয়ে আসেন, পুরোটা ঢেকে দেন, ঢেকে দেন, তাহলে আমার একটা গ্রিল আনা লাগে না, হ্যাঁ এখন ছেড়ে দেন, ছেড়ে দেন, এখন এই গ্রিলটাকে ঘুরান। আচ্ছা গ্রিলটাকে ঘোরানো লাগবে না, গ্রিলটাকে ঘোরানো লাগবে না, যেভাবে আছে এভাবে থাক, এভাবে থাক, আপনি এটাকে আরেকটা কালার দেন, তাহলে আমার গ্রিল আরটা আনা লাগলো না, বুঝতে পারছেন, গ্রিলটাকে হালকা ধরে একটু উপরের দিকে নেন তো, হালকা ধরে উপরে, এভাবে না এভাবে না, হালকা ধরে উপরে, হালকা ধরে মার উপরে নিতে গেলে মাঝে যেতে হলো না, এখন ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, এখন ঘুরাচ্ছেন কেন, হালকা উপর করতে বলছি, তাহলে ঢেকে গেল, ওকে ওকে এখন ওকে, কিন্তু ডিজাইনটা তো নষ্ট হয়ে গেছে, ডিজাইনটা হালকা ঘোরাতে হবে, তাহলে ওই ছেলের মতো হবে না, আপনি বুঝতে পারছেন আমার কথা, ডিজাইনটা বাম দিকে ঘোরাইতে হবে, মানে সামনের দিকে, ডানির পাশ দিকে, ভাবছে না তো, আপনি ডিজাইনটাকে সোজা করেন আগে, ডিজাইনটা তো সুন্দর হয় নাই, ওই ছেলের মতো খারাপ হয়ে গেছে ডিজাইন, এটা ঠিক আছে, মানে এই পাশেরটা, এই পাশেরটা বাম দিকে ধরতে হবে, বাম দিকে, বাম দিকে ধরছি, এখানে না তো ম্যাডাম, ওই বাম দিকে দুটো চিহ্ন আছে না, এই যে ঘোরানো চিহ্ন, ঘোরানো, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, হ্যাঁ একে ধরে আপনি ডান দিকে নেন, এই যে এখন বুঝতে পারছেন, কিন্তু এটা সহজ জিনিস বুঝতেছেন না কেন, হ্যাঁ এই যে মিডলে চলে আসছে, এখন দেখেন ঘুরে কি হচ্ছে, এরকম ঘোরানো এটা বলি না আমি, আমি এটাকে এই বলি নাই, আমি বলছি ছেলেটার মতো করতে হবে আমাদের, তাহলে কেমন হতে হবে বলে, দেখে আসি, ছেলেটা এই যে দুইটা পাশ দেখছেন তীর চিহ্ন এরকম, এর এদিকে একটা আর এদিকে একটা দেখছেন, দুইটা ভাগ তো আগের আগের বার এরকমই তো করছিলাম, এরকম করছেন তাহলে এরকম করলেন কেন, এ কি করতেছেন, এটা না তো এভাবে দুই ভাগ হয়ে গেল, এটাকে তো আপনি আলাদা ভাবে বসালেন একটু আগে, বসাইতে বা ছোট করতেছেন কেন, এটাকে আপনি, না ওই যে ধরেন এভাবে যদি দুই ভাগ করি তাহলে তো দুই ভাগ হয়ে গেছে তাই না? আমি একটু দেখাই দিই, আমি একটু দেখাই দিই, আচ্ছা থাক এখানে থাক, আমি একটু দেখাই দিই, আমি দেখাই দিই, অনেক সময় লেগে যাবে, কিন্তু অনেক সময় লাগলেও কিছু করার দরকার, সিম্পল একটা জিনিস, একেবারে একেবারে সাদা মাঠা, যে কি বিষয়টা পাচ্ছেন না এখানে, এটা আমার কিন্তু অবাক লাগছে, যে ক্যানভা লিখলাম সিএম ক্যান, আপনার নতুন তার কারণে একটু সময় সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারছি, কিন্তু ইজি জিনিস, ক্যানভা ডট কম এ যে সাইন ইন করলাম, একটা একটা ডিজাইন করলাম, ডাইমেনশন নিলাম 550 দিলাম, এখানে দিলাম 370, ম্যাডাম কি শুনতে পাচ্ছি, ঘ্যাটা ঘ্যাট, 2 মিনিট আমার, 2 মিনিট লাগবে এটা করতে, দেখেন এটা পেজটা আসতে দেন, জাস্ট যা সময় লাগছে, ক্লিক দিলাম পেজে, কালার নিলাম, কালার নেওয়ার পরে একটা কালার দিলাম, আপনার কালারটা দিলাম, ওকে, একটা এখন গ্রিড দেবো, গ্রিড নিয়ে এলিমেন্ট, এলিমেন্ট নিয়ে এই যে কাজটা হচ্ছে এটা করবো আমি, কোনটা এই গ্রিড নিলাম, গ্রিড নেওয়ার পরে গ্রিডটাকে আমি কি করবো, এখানে ধরলাম ছবিটা, এখানে দিলাম, এখানে থাক, এই গ্রিডটাকে এখানে ধরবো, এখানে ধরে বাঁকাবো, ঠিক আছে, এখানে ধরে বাঁকায় কিভাবে রাখবো, এভাবে রাখবো, ব্যাস এটা মিডলে ধরবো, এখন মিডলে ধরে বাম পাশে নিয়ে আসলাম, কথা কি ক্লিয়ার, এটা কি বুঝতে পারছি, আরো যদি করতে চাও তাহলে আরো একটু বাঁকা দিলাম, আরো একটু বাঁকা দিলাম, এই যে মানে আমাদের সুন্দর হবে কি করলে তাই করবো, এটা হলে কি মিলতেছে, এটা একটা কালার দিব, এটা কি, এটা একটা কালার দিব, এটা কি কালার দেওয়া যায় মনে করেন, এই কালারটা দিলাম, একটা জি আপনার যেটা পছন্দ হবে সেই কালার, এখন ওয়ালটা চেপে ধরলাম, এখন মিডলে ওয়ালটা চেপে ধরলাম, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে মাউসের লেফট বাটন,
ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই পাশে নিয়ে আসলাম, এই পাশে ঢেকে দিলাম, ঢেকে দিলে আমার দুইটা গ্রিল তৈরি হলো, একটু উঁচু করে দিলাম, আবার অল্টা চেপে ধরে একটু উপরে একটু উঁচু করে দিলাম, ঠিক আছে। এখন একটা ভিন্ন কালার দিলাম, তাহলে আমার চিনতে সুবিধা হবে, ঠিক আছে। ভিন্ন কালার দেওয়ার পরে আমি এটাকে ধরে, দেখেন 2 মিনিটও লাগতেছে না, এটাকে ধরে আমি একটু এভাবে নিয়ে আসলাম, তাহলে আমার কি এটা সুন্দর দেখা যাবে। এখন নিয়ে আসার পরে আমি এখান থেকে আমার ছবিটা দিব, আমি যে কালারই দিই না কেন, এটা ওই কালার দিছি, এটা এই কালার দিলাম। তখন এখন আমি এখান থেকে আপলোড থেকে আমি দেখি কি ছবিটা দেওয়া যায়। মনে করেন আমি এইটা মনে করলাম আমার ইচ্ছা, এখানে কাজ ইচ্ছাটা বসানো যায়, দেখি 1 মিনিট, এই ছবিটা আপনি মনে করেন এই ছেলেটা কম্পিউটার চাপতেছে, বা এই এই ছবিটা, এই ছবিটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো, এই যে দেখেন, দেখছেন এখানে এনে বসিয়ে দিলাম, কিন্তু এই ছবিটা উল্টো পাল দিকে মুখ করতেছে, তাই এখন একে ফ্লিপ করবো, ফ্লিপ থেকে এইদিকে মুখ করবে, এই যে কোন দিকে মুখ করতেছে, এইদিকে। ওই ছেলেটার হাতটা দেখা যাচ্ছে না, হাতটা দেখা গেলে মানে হাতটা উপরে নিয়ে আসি, মানে এই এর অবস্থানটা এদিকে হতে হবে, তাই না? ছবিটা কিবোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ এদিকে হচ্ছে, ঠিক আছে, এই যে বাস কিবোর্ডটা চাপতেছে, আর এখানে আমি বিষয়গুলো লিখবো, বাস হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এখান থেকে জেপিজি, জেপিজি জাস্ট এখান থেকে জেপিজি পরে জেপিজি সিলেকশন করে যে ডাউনলোড আছে, বাস আমার কাজ কমপ্লিট। এখানে জাস্ট লিখবো, এখন লিখবো কি দিয়ে লিখবো, হচ্ছে এখান থেকে এই যে টেক্সট, টেক্সট থেকে এই যে এখান থেকে অ্যাড হেড, অ্যাড হেডটাকে ধরে এইভাবে, এই যে অ্যাড হেড চলে আসছে, অ্যাড হেডটাকে আমি কি করবো এখন, এইভাবে ধরবো, এই যে মুখ চিহ্ন আছে, এরকম মুখ চিহ্ন, মুখ চিহ্ন আসলে বসালাম, বসে এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দিলে, ছোট করে দিলে আমার 2 লাইন হয়ে গেছে, আমি 1 লাইন করবো, তাহলে 1 লাইন করলে লেখাটাকে একটু ছোট করে দিতে, এখান থেকে সাইজ ছোট, সাইজ 24 দিয়ে দিলাম, এই যে 1 লাইন হয়ে গেল, অথবা আমি একটু বড় করে লিখলেও এখানে দেখতে হবে, ঠিক আছে। আমার লেখাটা ধরো কোনো রকম এই পাশে না আসে, ঠিক আছে, তাহলে একটু বড় করে নেবে। এখানে আমি এখন লিখবো আমার যা ইচ্ছা তাই, এই যে কি লিখবো, এই যে মনে করেন আমি লিখলাম ডাটা, ইএ টিএ ডাটা, ইএন টিআর ওয়াই ডাটা এন্ট্রি বা এনি ডাটা এন্ট্রি, ঠিক আছে। লেখার পরে আমি এটাকে বোল্ড করতে, বোল্ড করলে ইটালি করলে এটা করলে, কালার করলে কালার, সাইজ বড় করলে বড় দিয়ে দেবে, এটা আমি রেড কালার দিই, তাহলে এই যে রেড কালার হয়ে গেল, এই যে বাস অনেক সুন্দর, ঠিক আছে, রেড কালার হয়ে গেল। আমি কি করতে চাই, বিষয়টা হচ্ছে আমি কি করতে চাই, আমি এটাকে কি করতে চাই। এরপর যদি আমি এটাকে অ্যানিমেশন দিই, তাহলে দিতে পারবো, অ্যানিমেশন দরকার নয়, আমি এটাকে এখান থেকে আন্ডারলাইন করতে পারবো, আমি এটাকে এ করতে পারবো, কোনো ইয়ে চিহ্ন দিতে পারবো, কোনো সংখ্যা দিতে পারবো, এটা যদি না দিতে চাই আমি এটা উঠে দিতে পারবো, সংখ্যা দিতে পারবো, উঠে গেল। এটাকে আমি সেন্টার করলাম, এই যে সেন্টার, এই যে লেফট করলে লেফট, রাইট করলে রাইট, এই যে লেফট, ঠিক আছে, এই যে সেন্টার, এই যে সেন্টার বাস, ঠিক আছে, সবকিছু করা যাবে এখান থেকে, ইফেকশন দেওয়া যাবে, এই যে ইফেকশন লেখাটা কেমন হবে, আরো উজ্জ্বল হবে, এই যে ঠিক আছে, ইফেকশন থেকে, ইফেকশন থেকে দিচ্ছি, এরকম করলে এরকম হবে, ঠিক আছে, এরকম করলে আরো উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, এই যে ঠিক আছে, এই যে গোলা গোলা, এটা আরো উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। এখানে যদি আর কিছু লিখতে চান তাহলে লেখেন, বাস হয়ে গেছে। এখন যত আপনি সাধারণের এগুলো সময় দিয়ে আপনাদেরকে বাসায় করতে বলছিলাম, কিন্তু আপনারা করছেন না, ভিডিওটাও দেখছেন না, খালি ফাঁকি, তাহলে ফাঁকি দিলে তো নিজেদের ফাঁকি হবে। এখন আপনি স্ক্রিন শেয়ার দেন, এত সময় তো লাগে না, ঠিক আছে, এই কাজটা আপনাকে করতে বলছি, বুঝতে পারছেন? নতুন মানুষ তো, এগুলো তো আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আমরা নতুন মানুষ, আপনাদের একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কারণ এটা তো গ্রাফিক ডিজাইনের একটা অংশ, ঠিক আছে, এই যে ইমেজটা তৈরি করেছে এটা গ্রাফিক ডিজাইন দিয়ে করা হয়, কারণ মনে করেন আমরা নতুন। আর ক্যানভার নাম কি জীবনে শুনছেন, বলেন, শুনছেন না আপনারা, শুনছেন? কারণ এটা সবাই জানে না, 99% লোক জানে না, আমরা এগুলো জানি, আমাদের কাজ করতে হবে, আমরা আমাদের মাথার ভিতরে এগুলো গিজ গিজ করে, বুঝতে পারছেন? এখন আপনি তৈরি করে ফেলেন, এই কালারটাকে চেঞ্জ করে নিন, এই কালারটার কারণে আপনার ভুল হচ্ছে, কালারটাকে চেঞ্জ করে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। পরে আপনি একটা কালার দিন, এখানে কালারে ক্লিক দেন, কালার, কালার, আচ্ছা আচ্ছা দিচ্ছি, আচ্ছা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মানে কালার ওটা না, কালার এটা, হ্যাঁ একটা রেড কালার দেন, পরে চেঞ্জ করে দেয়, সুন্দর হয়েছে। এখন দেখেন আমরা দুইটা দুইটা গ্রিল, গ্রিলটাকে এটা খারাপ হয়ে গেল, পুরোপুরি খারাপ হয়ে গেল, এই ডান পাশেরটা একটু ছোট করে ফেলেন, তাহলে ঠিক আছে, ডান পাশেরটা, ডান পাশে ক্লিক দেন, হ্যাঁ ডান পাশেরটা একটু ছোট করেন,
ডান পাশে এখানে ধরেন, বুঝছেন? না ডান পাশে তো হয় নাই, এখন এই ডান পাশে তো ধরেন, ওখানে তো ক্লিক করলে হবে না, এরকমই থাক। আচ্ছা থাকবে এরকম, শুধু দেখাচ্ছে না, কিন্তু দেন আপনি তাহলে এখন আপনার ছবিটা নিয়ে আসেন। ছবিটা এনে এই যে বাম পাশে বসান, এটা মিডিলে ধরতে হবে, মিডিল মিডিলে ধরতে হবে, মিডিল ছবিটার মিডিল, মিডিলে চেপে ধরতে হবে মাউসের লেফট বাটন, ঘোরানো ঘোরালে হবে না। আচ্ছা এই যে, হ্যাঁ ছবিটাকে এখন উপরের দিকে যেতে হবে, উপরের দিকে এই যে ছবিটার উপরে ক্লিক দেন, এই যে ফিলিপ আছে, ফিলিপ, হ্যাঁ ফিলিপে প্রথমে ক্লিক দেন, তাহলে ছবিটা আবার ক্লিক দেন, আবার ক্লিক দেন, না অফিসিয়াল লুক ওই দিক না, আবার ক্লিক দেন, নিচেরটা ক্লিক দেন, নিচেরটা ঠিক আছে, এখন ঠিক আছে, আচ্ছা দেখছেন এখন এখন ঠিক আছে। এখন আপনি ডান পাশে ক্লিক দেন, ডান পাশে ক্লিক দিয়েছেন, ডান পাশে ক্লিক দেন, তাই না? ডান পাশে আপনি ক্লিক দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে টেক্সটে ক্লিক দেন বাম পাশে, আচ্ছা হ্যাঁ, অ্যাড হেডলাইন, হ্যাঁ হেডলাইন, এটাকে ধরেন মুখ চিহ্ন দেয়, এটা উপরে, এটাকে ধরতে গেলে এটা উপরে ঘোরান, উপরে ঘোরালে একটু এ আসবে, ও পাবে না, রিকাটার উপরে নিয়ে নেই যে, এখন এখানে লেখেন, লেখার ভিতরে ক্লিক দেন, তাহলে লিখতে পারবেন, লেখার ভিতরে ক্লিক দেন, ওরা কি লিখছে ওদের একটু দেখে আসবেন, এটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল লেটার লিখেন, এটা আছে আমাদের ইমেজ, ইমেজের উপরে ক্যাপিটাল লেটার লিখলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এটাকে এক লাইনে লিখতে চাচ্ছেন তাই না, এটা এক লাইনে লিখতে চাইলে একটু এই যে সাইজ আছে উপরে, উপরে দেখেন ক্লিক দেন, উপরে উপরে সাইজ, এই যে সাইজ মানে 28.4, এটা হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আপনি কত সাইজ দিবেন বলেন, 38 থেকে একটু কম দেন, একেবারে ছোট হয়ে গেছে, 36 এটা হয়েছে, ওরা কি লিখছে দেখেন, ওদের ওদের এগুলো দেখেন ইমেজ গুলো ম্যাডাম, একটু আগে আরেকটা দেখে আসছিলেন না, একটু আগে ওই যেটা ওপেন হচ্ছে তার ডাইন পাশের ট্যাব, যেটা ওপেন হচ্ছে তার ডাইন পাশের ট্যাব, এটা তো তেমন কিছু দেখেন না, না যে ট্যাব ওপেন হচ্ছে হচ্ছে তার ডাইন পাশের ট্যাব, এই যে এটা হাউ টু ডিফাইন ইউ ব্র্যান্ড ভিডিও, কিন্তু কিন্তু কিছু লিখছে না, হ্যাঁ কিছু লেখেন, তাহলে আপনি কি লিখতে চাচ্ছেন, এই যে একজন আছে, এরা তো অনেক কিছু লিখছে, হ্যাঁ এবার অনেক কিছু লিখছে, আপনি অনেক কিছু লিখতে চাচ্ছেন, না না তাহলে কি লিখতে চাচ্ছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনলাইন ডাটা এন্ট্রি অনলাইন ওয়েব রিসার্চ পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু এক্সেল অনলাইন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি দিয়ে তারপর মাইক্রোস ওয়েব রিসার্চ, দেন ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, দেন আপনার এতে যান, এটা কি এন্টার দিলে নিচে যাবে, এন্টার দিলে নিচে যাবে, জি অ্যান্ড ওয়েব রিসার্চ শিপ ধরে ওয়েব রিসার্চ, দুই লাইন হলে ভালো হতো, এই যে ডাইন পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা ধরেন তো ডাইন পাশে অ্যারো চিহ্ন, এটা না আপনি যেটা লিখছেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু বড় করে দেন তো ডাইন পাশে চাপাই দেন, তাও দুই লাইনই নেয় না, এখন তো নিচে কিন্তু বাইরে চলে গেছে, হবে না বাইরে গেলে, ওয়েব ডিজাইন রিসার্চ আমি অন্য লাইনে দিই, হ্যাঁ এভাবে দিলে হয় না, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ হবে হবে, তাও দুইটার কি দুই কালার দেবেন না দুইটার এক কালার, না দুই কালার দিচ্ছে না, দুই কালার দিচ্ছে আছে, এই দেন এখন কালারে এই যে ইয়েতে ক্লিক দেন, ইয়ে
এটাকে কালার বলা হয়, এখান থেকে কালার সিলেক্ট করেন। হয়ে গেছে, কালার হয়ে গেছে, দেখেন ক্লিক দিয়ে দেখেন পাকায়, কিন্তু ঝাপসা কালার আছে যে ওই ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ফুটটা আছে না, দেখেন কোনটা ফোটে, এটা মোটামুটি ফুটছে। এখন আমরা কি করব, এখন আমরা এটা ডাউনলোড করব, এই যে এখানে না ডাউনলোড, ডাউনলোড ক্লিক, এখান থেকে PNG আছে ক্লিক দেব, JPG করব, তারপরে ডাউনলোড আসবে, ডাউনলোড করব, এই যে ডাউনলোড হয়ে গেল, হয়ে যাচ্ছে। এই পেজটা কুরাস আছে, এই যে কুরাস আছে না, এই পেজটা কুরাস আছে, এই যে কুরাসটা ক্লিক দেন, ওখানে না ওখানে না, এই পেজে, এই পেজে কুরাস, এই পেজে আপনার পেজে, আচ্ছা আচ্ছা, ডান পাশে দেখেন কুরাস, ডান পাশে, হ্যাঁ কুরাসে ক্লিক দেন, হ্যাঁ ওকে। এখন আপনি, আপনার ডাউনলোড হয়ে গেছে তাই না, ডাউনলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে ডাউনলোড, এই যে এখানে আসছে অ্যাড, এখন আপনি আপনার ফাইবার ট্যাবে যান, আপনার ফাইবার ট্যাব খুলে, আচ্ছা হ্যাঁ গিয়েছে, ওখানে ওই যে ব্রাউজার ক্লিক করুন, ব্রাউজার, আচ্ছা এখন যেটা ডাউনলোড হয়েছে এটা নিয়ে আসুন, এটা এটা আরো নিচে কিছু আসে না, না টেস্ট দিতে হবে, কোথায় আসে না তো, আসে না, বাই বাই, আচ্ছা আচ্ছা আসছে, আসতেছে না কেন, নেট হলো, ম্যাডাম আপনার ওখানে কি আসছে, হ্যাঁ হ্যাঁ আসছে তো, আমাদের এখানে তো শো করে না, ও আমি তো টেস্ট দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে শো করে না কেন, আমাদের এখানে আপনার অন্য একটা পেজ শো করছে, ও আচ্ছা, তাহলে আমি আবার শো করাবো এটা, হ্যাঁ আপনি আমার এই যে শেয়ার দেন, আচ্ছা আমি শেয়ারে দিচ্ছি, পুরো কি সব আসে,
শেয়ার তো কি আসতে না, আমি তো আমার এক্সাম পেজ তো আমি এক্সাম দিয়ে যাচ্ছি, আমাদের এখানে তো শো করতেছে না। ও শি, এখন আবার শেয়ার দেন, এখন শেয়ার দেন, পেজটা হারাই ফেললাম তো আপনাকে শেয়ার করতে গিয়ে। ওই গড, পেজ হারাই গেলে একটা কাজ করা সময় না, তখন তো খবরই এস আই হাই। পেজ হারা যাবে কেন? পেজ হারা যাওয়ার তো কোনো কারণ দেখি না, এটা তো জুম আর ওটা তো হচ্ছে আপনার ইয়া কি বলে ওটা তো ফাইবার, ফেসে চলে গেছে আমার। আমি এক্সাম দিচ্ছিলাম, আপনি দিলার পর আমার সব হয়ে যেত, তারপর দিতাম আপনাকে। আমাদের এখানে তো দেখা যাচ্ছে না সমস্যা, যেটা আমি এখন কিভাবে আনবো সেই গিরি ইয়া, আনা যাবে সমস্যা নেই, আপনি এখন আমি এতগুলো কাজ করছি এটা পারা যাবে না? যাবে, শেয়ার দেন, শেয়ার বলতে শেয়ার ইস। আচ্ছা আমরা আনা যাবো, পরেরটা ক্লিক দেন, আমি যেটা এক্সাম দিচ্ছিলাম ওটা চলে গেছে। আপনি আমার ওই যে ক্লিক দেন আপনার ছবিতে, কোন ছবি? আপনার যে প্রোফাইলে, আপনার প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইল, আপনি তো আবার শেয়ার অফ হয়ে গেছে, শেয়ার দেন আবার, আপনার ওই যে ক্লিক করে ইয়ে হয়ে যাচ্ছে, মিস্টেক হয়ে যাচ্ছে, ক্লিক করে না। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, দিচ্ছি দিচ্ছি। আপনি পরীক্ষা দিচ্ছিলেন ওটা দেখা যাচ্ছিল না স্ক্রিন, হ্যাঁ পরীক্ষা আমি অনেকগুলো দিয়ে ফেলছিলাম, জি অন্য একটা স্ক্রিন দেখা যাচ্ছিল, তাই আমরা বলছি দেখা যাচ্ছে না। এখন আপনার ছবির উপরে ক্লিক, প্রোফাইল, হ্যাঁ এই যে প্রোফাইল দিয়েছি, জি টাইম নিচ্ছে কেন? নেট যে ষোলো, আপনি কি ওয়াইফাই ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই, নেট অনেক স্লো দেখাচ্ছে। আচ্ছা আমার গিগটা বোধহয় হয়ে গেছে, যেহেতু ছবি সহ দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ গিগ তো হয়ে গেছে, ড্রপটা আছে, জাস্ট পাবলিশ হয় না, ওই যে এক্সামটা দিয়ে পাবলিশ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আর কিছু না, খালি পাবলিশ করলে হবে। তাহলে আমার এখন এটা হচ্ছে না কেন? পাবলিশ না হচ্ছে না কেন? ওই যে নেটের কারণে সমস্যা হচ্ছে, এখন কো এক্সামটা কি আমি নিজে দিয়ে পাবো নাকি? না এক্সাম আমার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। রিলোডে ক্লিক দেন তো, রিলোড এতক্ষণ তো নেওয়ার কথা না।
আচ্ছা হচ্ছে, এই যে রিটার্স রিটেক্ট ইউর অলমোস্ট হিয়ার বিফোর ইউ ক্যান গেট টু সেলিং দিস কনফার্মড এক্সপার্টাইজ কোয়ালিটি। আচ্ছা এটা কি এখন শেয়ার দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা কি আসলো এটা, আসলো কেন? সেটাই তো, সুইচ টু সেলিং। ভাই এটা কি আমার কি পাবলিশ হয়ে গেছে নাকি? না না পাবলিশ হয় নাই তো, এটা আসলো তো। সেটাই তো বুঝতে পারতেছি না, খালি ওটা টেস্ট দিয়ে আপনার এই করতে হবে। সেটাই তো, আপনার রিটেক টেস্ট তো বুঝলাম, যেটুক বাকি ছিল ওইটা আবার চলে আসার কথা, এখন তো অন্য একটা কি মেইন পেজ চলে আসছে আবার। দেখেন এখানে একটা মেসেজ আছে না ম্যাডাম, মেসেজটা ক্লিক দেন তো, মেসেজ, এই যে মেসেজ উপরের লাইন, উপরের লাইন, ওই যে পয়েন্টার উপরে, এই যে এই যে মেসেজ, এই বাম পাশে মেসেজ, এখানে না, এখানে না, মিডলে খেয়াল করেন, মিডল। আচ্ছা আচ্ছা এই যে, হ্যাঁ মেসেজ, এই যে ইনবক্স আছে না, হ্যাঁ এই যে বাইরে যখন মেসেজ দিবে তখন এই মেসেজের এখানে লাল একটা ফুল স্টপ আসবে, বুঝতে পারছেন? আচ্ছা আর সেই মেসেজটা জমা হবে কোথায় জানে? এই যে ইনবক্সে, বুঝতে পারছেন? ইনবক্সে এখন জিরো দেখাচ্ছে না, ইনবক্সে 1 2 3 পর এভাবে দেখাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর বাম পাশে নোটিফিকেশন, বাম পাশে নোটিশ আসবে ইনবক্সে। এখন ক্লিক দেন, দেখেন ইনবক্সে ক্লিক দেন, দেখেন এই যে জিরো দেখাচ্ছে, ঠিক আছে বুঝতে পারছেন? মানে কোনো বায়ার আপনাকে রিকোয়েস্ট করেন না, ঠিক আছে। আর এখানে ক্লিক দেন, আপনার ছবিতে প্রোফাইলে ক্লিক দেন, এখান থেকে এই যে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল দিলে, হ্যাঁ এখান থেকে এই যে ড্যাশবোর্ড আসছে, দেখি দেখি দেখি, উপরে যান উপরে যান, এই যে আপনার গিগ চলে আসে, গিগ এখনো ড্রাফট আছে, এখনো পাবলিশ হয় না, ঠিক আছে এখনো পাবলিশ হয় না, বুঝতে পারছেন? ড্রাফট, বুঝতে পারছেন? আচ্ছা এই যে ড্রাফটের কারণে এখনো পাবলিশ হয় না, তো আপনি ওখানে যে এই যে নেক্সট নেক্সট যেভাবে করলেন 7 কন্টিনিউ এভাবে করে করে তারপর পরীক্ষাতে তারা পাবলিশ করবেন। হ্যাঁ আর একটা জিনিস দেখেন, এখানে মোর দেখেন, এই যে মোর আছে না উপরে, এই যে মোর, হ্যাঁ হ্যাঁ মোরে একটা ক্লিক দেন, দেখেন বায়ার রিকোয়েস্ট আছে, এই যে বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ ক্লিক দেন, এই যে এখানে আছে আপনার, যদি কোনো বায়ার আপনাকে ইয়ে করে, যদি কাজের জন্য রিকোয়েস্ট করে, বা বা দুই ভাবে কাজ, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে ওই যে মেসেজ, ডাইরেক্ট মেসেজ। হ্যাঁ আচ্ছা, এখানে যে রিকোয়েস্টের মাধ্যমে এখানে অ্যাক্টিভ থাকবে, এই যে বাম পাশে অ্যাক্টিভ, বা রিকোয়েস্টের নিচে দেখেন অ্যাক্টিভ, আর ডান পাশে, হ্যাঁ হ্যাঁ ডান পাশেরটা হচ্ছে ক্লিক দেন, দেখেন সেন্ড অফার, ডান পাশেরটা, এটা হচ্ছে বাম পাশে, ডান পাশে সেন্ড, এখানে একটা আমরা অফার পাঠাবো বাইরে, কে বাইরে যখন আমাদের এখানে রিকোয়েস্টটা দিবে অ্যাক্টিভ দিতে, আমরা একটা অফার পাঠাবো তাকে যে এত ডলার হলে আমরা কাজটা করে দিতে পারবো, এত ঘন্টায় করব, এই বিষয়, ঠিক আছে? যে আমি তুমি যে কাজটা দিছো ওয়েব রিসার্চ, বা তুমি যে কাজটা দিছো কপি পেস্ট, সেটা আমি করতে পারবো, বা লিড জেনারেশন, ঠিক আছে? আচ্ছা এগুলো আছে বেসিক নলেজ, সবসময় আপনাকে মেসেজটা ফলো করতে হবে। আর তার আগে আপনাকে আপনাকে কি করতে হবে, আপনি এখন এতে যান, আবার আপনার প্রোফাইলে যান, এখানে যাওয়ার পরে আপনাকে এই যে গিগ গুলা, এখানে একটা গিগ আছে, এরকম তিন চারটা গিগ করে পাবলিশ করতে হবে, বুঝতে পারছেন? এই যে নিউ গিগ, এরকম গিগ আছে, তো আপনি এই একটা গিগ আগে পরীক্ষাতে পাবলিশ করেন, তারপরে সবগুলো পাবলিশ করতে ইজি হবে। হ্যাঁ আর তার আগে একটা কাজ করেন, উপরের দিকে যান, আবার আপনার প্রোফাইলে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেটিং এ যান, আবার আপনার প্রোফাইলে ক্লিক দেন, না না ছবির উপরে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ক্লিক, এখানে নিচে সেটিং, হ্যাঁ সেটিং, হ্যাঁ এখানে ক্লিক দেওয়ার পর এখানে অনলাইনটা অফ অন করে দেব, এখানে হচ্ছে এই যে অফলাইন দেখাচ্ছে, এখানে ক্লিক দেন,
তারপরে আপনার আপনাকে এই জন্য বলছিলাম আপনার অ্যাকাউন্টটা আমি করে দিই এই যে তারপর ফুলুয়েন্টলি ইংলিশ কই তারপর আপনার ইয়ে কই এগুলো আমি কই এগুলো আমার কিছুই অ্যাড হইলো না কেন আমি তো দিছিলাম হ্যাঁ এই যে দেখেন স্কিলগুলো আসছে এগুলো আপডেট করছেন এগুলো আপডেট করছেন এগুলো করেছিলাম কিন্তু আসে নাই কেন বুঝলাম চলে গেছে ডিলিট হয়ে গেছে এগুলো তো ডিলিট হয়ে যায় না ম্যাডাম আমারটা কি আছে আছে এটা ফুলুয়েন্টলি করেন এটা আমি করেছিলাম সবই করেছিলাম আপডেট দেন এখানে অ্যাড ক্লিক দেন এখানে বি লেখেন বি খালি বি এই যে বাংলা এখানে আছে নেটিভ ফুলুয়েন্টলি দাও দেখেন নেটিভ দিলে হতো আচ্ছা ফুলুয়েন্টলি দাও দাও বাস আর কোন ভাষা কি জানেন হুম হিন্দি হ্যাঁ দেন ফুলুয়েন্টলি জানলে ফুলুয়েন্টলি হ্যাঁ দেন আরবি জানেন আরবি আরবি বলতে ওভাবে না পড়তে পারি খালি বেসিক দেন লিখতে হবে এখানে লেখেন এখানে কি লিখতে হবে এক লাইনে লিখতে হবে যেমন আই এম এ গুড বাই লিখি না আমরা এরকম লিখতে হবে কি লিখবেন বলেন এখানে লিখতে হবে প্রফেশনাল ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি এক্সপার্ট যা লিখবেন লিখবেন আপনার যেটা ইচ্ছা সবকিছু ওকে হচ্ছে ঠিক আছে তাহলে আপনি বাকিগুলো কি করতে পারবেন আপনি ফেসবুক কানেকশন করছেন
গুগল মার্কেটিং আচ্ছা আমি লিংক লিংকডইনে আমার ইয়ে খুলছি কিন্তু ওটা আমি অ্যাড করব কিভাবে এখানে এটা তো নাই অপশন লিংকডইন তো অ্যাকাউন্ট থাকার কথা না টুইটার আছে টুইটার আছে না টুইটারে আমি অনেক দিন ইউজ করি না কিছু দিন লাগা আছে সমস্যা নাই দুইটা হলে আনাম চারটি দিতে পারলে ভালো নিচের দিকে যান স্ক্রিনগুলো দেখে কি দিছে স্ক্রিনগুলো বুঝে শুনে দিছেন তো হ্যাঁ হ্যাঁ ডাটা মাইনিং এডুকেশন কোয়ালিফিকেশন দিছেন হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ সব তো ঠিক আছে দেখি অপরের দিকে যান অপরের দিকে যান অপরের দিকে যান আই হ্যাভ এ ফ্রিল্যান্সার দিছিলেন হ্যাঁ আই হ্যাভ এ ফ্রিল্যান্সার এই ডান পাশে যেখানে গিগ এখানে আই হ্যাভ এ ফ্রিল্যান্সার ছিল এটা দিছিলেন হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আপনি বাকিটা নিজে নিজে করেন তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই পারবেন তো ওকে হ্যাঁ এখান থেকে আপনি থ্রি ফটোতে এডিট ক্লিক করে তারপরে সব কাজ করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখানে টাস্ক গুলো এখানে শেষ করে দিচ্ছি কবির সাহেব কোনো কোশ্চেন আছে শুন নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্ট কবির সাহেব নিজে নিজে ভিডিও দেখে খুলে ফেলবেন ঠিক আছে আমাদের ভিডিওটা চ্যানেল হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনি চ্যানেলটা দেখে নেন আপনি আমাদের এখানে ইউটিউবে যাবেন ইউটিউবে যে লিখবেন আপনি এরকম সাকসেস লিখবেন আগে তারপরে স্পেস তারপরে ইনস্টিটিউট বিডিএক সঙ্গে ঠিক আছে সাকসেস ইনস্টিটিউট বিডিএক সঙ্গে আমি আপনাকে এটাকে ইয়ে করে দিচ্ছি আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমি এইটাকে আপনার এখানে দিয়ে দিলাম কোথায় এখানে এই যে মোড় থেকে চ্যাট চ্যাটে দিয়ে দিচ্ছি এই যে চ্যাট আচ্ছা এখান থেকে কপি করলে কপি করা হয় না আমার এটা কি কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম কপি করার পরে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল প্লাস দিই হয়ে যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আছে ইউটিউব চ্যানেল অথবা আপনি এখান থেকে আমাদের চ্যানেল আর এক ভাবে নিতে পারেন যেমন এখানে যদি ক্লিক দিই ভিডিও সব ভিডিও গুলো এখান থেকে দেখতে পারবেন আর এই একটা চ্যানেল ঢুকলে আমাদের আর একটা চ্যানেল পাবেন এখানে ক্লিক দিবেন ঠিক আছে এখানে লিঙ্ক করা আছে আর একটা চ্যানেল এই যে আর একটা চ্যানেল আছে আমাদের এখানে এই লিঙ্কে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে ওই চ্যানেলটা ওপেন হলো ওই চ্যানেলটা হচ্ছে খান আইটি বাংলাদেশ লিমিটেড এর এটা এটা তো এই চ্যানেলটা এরকম ওপেন আছে এখান থেকে এই যে লিংকটা কপি করলাম কপি করে আমি আপনাকে দিয়ে দিলাম এই চ্যাট অপশনে দিয়ে দিলাম আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এই যে বাস এখান থেকে নিয়ে নিবেন ঠিক আছে এখান থেকে ক্লিক দেন আপনি এখানে উপর ক্লিক দিলে এখন পেয়ে যাবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকের ক্লাস এখানে শেষ করছি আপনার নিজের অ্যাকাউন্ট নিজে নিজে খুলে ফেলেন আর এখানে ওই অ্যাকাউন্ট খোলার এখানে অনেকগুলো ভিডিও আছে মানে 10-12টা ঠিক আছে ডাটা এন্ট্রি বা অন্য অন্য বিষয়ে অ্যাকাউন্ট খুলে আমি এখানে ভিডিও দিয়ে দিছি অন্য অন্য ছেলে মেয়েদেরকে খুলে দিছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম